আসসালামু আলাইকুম। এবিএন 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। দিনাজপুরের বিরামপুরে পৌরসভার 2021-22 অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিরামপুর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে পৌর মেয়র অধ্যাপক আকাশ আলী 43,35,12,148 টাকার এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব, উন্নয়ন, বিশেষ প্রকল্প, মূলধন ও প্রারম্ভিক খাত থেকে মোট 43,35,12,148 টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে 43,35,12,148 টাকা। বাজেটে নতুনভাবে কোনো করারোপ করা হয়নি। বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক আকাশ আলীর সভাপতিত্বে ও আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যাপক আকাশ আলী, উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, সচিব শেরাফুল ইসলাম, ডাক্তার শাহরিয়ার ফেরদৌস হিমেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিবেশ কুণ্ডু, সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। We'll be right back.